وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ জিলহজ আল্লাহর একটি মাস, এক নম্বর কাছে আল্লাহর একটি মাস হলো একটি মাস। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না আইদাতাশ শুহুরা ইনদাল্লাহ ইসনা আশা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি মাসের সংখ্যা রেখেছেন বারোটি, মাসের সংখ্যা বারোটি তিনি রেখে দিয়েছেন। এর মধ্যে চারটাকে তিনি হারাম মাস ঘোষণা করেছেন। জিলহজ হারাম মাসগুলোর অন্তর্ভুক্ত, হারাম অর্থ সম্মানিত মাস, জিলহজ সম্মানিত মাসগুলোর অন্তর্ভুক্ত। সম্মানিত মাস আরবাআতুন হুরুম, চারটি মাস হচ্ছে সম্মানিত মাস। এই চারটি মাস কি? চারটি মাস মুতাতালিয়া, তিনটি পরপর একটা আলাদা, তিনটি পরপর জিলকদ জিলহজ মহররম, আর একটি আলাদা সেটা হচ্ছে রজব, বাইনা জুমাদা শাবান। তো এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না যামানা কাদ ইসতাদারা কাহায়াতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেন সেদিন থেকে আল্লাহ তাআলা এই বারো মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে কাল ঘুরে চক্র ঘুরে আবার বারো মাসের ঠিক মতো আসছে। তারা কি করত? নাসি করত, নাসি অর্থ হলো তারা যুদ্ধ করত। তো হারাম মাসগুলো যুদ্ধ করতে পারতো না, তখন তাদের কাছে হারামে ছিল। তারা কি করতো? মাস বদলাতো, বলতো যেহেতু এটা মহরম পড়ে গেছে আমরা এটা সফর বানাইলাম, পরেরটার মহরম বানাইলাম, এরকম করতো তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে এটা আবার জায়গা মতো ফিরে আসছে, ঠিক জায়গা মতো ভুলটা শুদ্ধ হয়ে আসছে। এই জন্য রাসূল বললেন যে ইন্না জামানা কাদ ইসতাদারা কাহায়াতিহি, জামান কাল তার জায়গায় মতো ফিরে আসছে, ঘুরে ঘুরে ঠিক সঠিক জায়গায় আসছে, এখন আর ভুল নাই। মানে ভুল করতে করতে এমন অবস্থা হয়েছে যে তারা শেষে আর ঠিক রাখতে পারতো না কোনটা প্রথম কোনটা দ্বিতীয়, ভুল করছে কিনা এটা ঠিক রাখতে পারতো। তখন আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন সঠিক জায়গাতে। বারো মাস, এর মধ্যে চারটে হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। রসুল বললেন আরবাআতুন হুরুম সালাসু মুতাওয়ালিয়াত, তিনটি পরপর জুলকাদা জিলহাজ্জা মুহররম, আর একটি হচ্ছে রজব মুদার। মুদার বলা হয়, মুদার এই গোত্ররা এই এই সময় বের হইতে পারতো, কারণ রাবিয়া তাদের মধ্যে আক্রমণ করতো, এই জন্য রাবিয়ারা এটাকে সম্মান করতো, মুদারা সম্মান করতো, এই জন্য তারা এই সময় বের হইতে পারতো। এটা জামাদুল আউলা, জামাদুল আখির এবং শাবানের মাঝখানে এটা এই মাসটি, এই মাসটি মাসটি এই মাসটি আসলে সম্মানিত, এই চারটি মাস সম্মানিত। এটা হচ্ছে প্রথম কথা, জিলহজ্জা সম্মানিত মাসগুলো এক একদিকে। তিন নম্বর, দুই নম্বর যে বৈশিষ্ট্য জিলহজ্জা সেটা হচ্ছে শুধু সম্মানিত মাস হিসাবে নয়, হজের মাস হিসাবে জিলহজ হচ্ছে শ্রেষ্ঠটি। হজের মাস তিনটি, শাওয়াল জিলকাদ জিলহজ। জিলহজের তিনটি পুরোটাই দশ, শুধু দশ দিন না বরং পুরোটাই ইমামদের নিকট এটা শুদ্ধ। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হচ্ছে সুনির্দিষ্ট মাসগুলির। এই জন্য আলেমরা সাধারণত বলেন যে সুনির্দিষ্ট মাস হচ্ছে কি, জিলকদ জিলহা শাওয়াল জিলকদ জিলহজের দশ দিন পর্যন্ত। কিন্তু যারা সত্যনিষ্ঠ আলম তারা বলেন যে জিলহজ দশ দিন না বরং পুরো মাসে, কারণ যাদের হায়েজ নেফাস হবে, যে মালেরিয়া অথবা তারা অসুস্থ থাকবে, তারা তো পুরো মাসে তোয়াফে জিয়ারত করতে পারে। এর থেকে তারা নিয়েছেন যে পুরো মাসেই তোয়াফে জিয়ারত তারা করবে, যখন তারা সুস্থ তখন তারা করবে। সুতরাং এটা পুরো মাস ধরলে সুবিধা, আল্লাহ তারা যেহেতু আশহুরুল মালুমাত বহু বছর ব্যবহার করেছেন, সুতরাং হজ তিন মাস পুরোটাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি মাস আসছে জিলহজ মাস। এই জিলহজ মাস অত্যন্ত সম্মানিত মাস দুদিক থেকেই। প্রথমত এটা আশুরুল হুরম, সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত এটা আশুরুল হজ, হজের মাসের অন্তর্ভুক্ত। এবং হজের মাসের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই মাসগুলির মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে গেছে, যেগুলি সম্মানিত মাস এর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে গেছে আশুরুল হজ, এই হজের মাসের মধ্যে এই জিলহজটা। কেন? জিলহজে হজ আদায় করা হয়, ইসলামের একটি রুকন। এটা এই মাসে আদায় করতে অন্য মাসে নেওয়া যায় না। আমার কাছে একজনে বই একটা লিখে নিয়ে আসছে, একবার আসে বলতেছে দেখেন আমি হজের তিন মাসের মধ্যে তিনবার যদি হজ করা হয় তাহলে তো সমস্যা কম হয়ে যায়, এত মানুষের ভিড় যে ভিড় কমে যায়। আমি বললাম তো আপনাকে একথা কে বলেছে? হজের দশ তারিখ নয় তারিখ কীভাবে আপনি নেবেন অন্য জায়গাতে, অন্য মাসের নয় তারিখ দশ তারিখ কীভাবে করবেন? এগুলো হচ্ছে আপনার উর্বর মস্তিষ্কের ফসল। বরং হজের মাস নামেই জিলহজ মাস, হজওয়ালা অর্থাৎ হজের মাস এটা। সুতরাং এই মাসেই হজের কাজগুলো সংগঠিত হবে, সেই হিসাবে এটা হচ্ছে সবচেয়ে সম্মানিত মাস, উৎকৃষ্ট মাস।
আল্লাহ তাআলা এই মাসে প্রথম 10 দিনে শপথ করেছেন। সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজরি ওয়া লাইয়ালিন আশি, ফজরের শপথ, সকালবেলা ফজরের সময় শপথ করেছেন, ওয়া লাইয়ালিন আশি এবং 10টি রাতের শপথ করেছেন। এখানে দুটি বর্ণনা আছে 10টি রাতের তাফসীর সম্পর্কে। কেউ বলেছেন যে এই 10টি রাত হচ্ছে রমাদানের শেষ 10 রাত, কিন্তু এই বর্ণনাটি দুর্বল। শুদ্ধ বর্ণনা যেটা আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে সেটা হচ্ছে এই 10টি রাত হচ্ছে এই জিলহজের 10টি রাত, অর্থাৎ জিলহজের রাত বলে দিন বোঝানো হচ্ছে, দিন রাত বলে দিন বোঝানো হচ্ছে, কারণ আরবরা রাত বলে দিন বুঝায় কিন্তু দিন বলে রাত বুঝায় না। তো এই জন্য ইয়াম বলে আবার পুরোটাই বুঝায়, কখনো কখনো ইয়াম বললে নাহার বলতে শুধু দিন বুঝায় কিন্তু ইয়া লাইল বললে রাত দিন দুইটাই বুঝায়। তো এখানে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ তাআলা বলছেন ওয়া লাইয়ালিন আশরিন, রাত 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 10টি রাত বলেছে, এই 10টি রাতের তাফসীর করেছেন আলেমরা যে 10টি রাত বলতে এখানে বোঝানো হয়েছে এই জিলহজের প্রথম 10টি রাতকে, জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না আহরামা শুহুরে শাহরকুম হাদা, জেনে রাখো তোমাদের সবচেয়ে মাসগুলোর মধ্যে বেশি সম্মানিত হচ্ছে এই মাস। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, তাহলে বোঝা গেল যে এই মাসটি সম্মানের দিক থেকে অন্যান্য মাসের চেয়ে বেশি সম্মানিত, অন্যান্য মাসের চেয়ে বেশি সম্মানিত, হারাম মাসগুলির মধ্যেও বেশি আবার সম্মানিত এটা জিলহজকে। এই মাসে ঈমান চাঙ্গা হয় মানুষের, ঈমান চাঙ্গা হয় কিভাবে? ইব্রাহিম আলাইহিসসালামের ঈমানের দিকে মানুষের দৃষ্টি যায়, প্রত্যেকটি মানুষ ইব্রাহিম আলাইহিসসালাম কিরকম ঈমান পোষণ করতেন সেরকম ঈমানের দিকে তার নজর যায় এবং তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিসসালামকে আমাদের জন্য আদর্শ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কাদ কানা লাকুম উসওয়া, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল লাযিনা মাআহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য ফিট করেছেন। আর এই মাস যখন আসে জিলহজ মাস আসে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সবকিছু স্মরণ করি, তিনি কিভাবে কাফেরদের সাথে সম্পর্ক ত্যাগ করে আসছেন। আল্লাহ তাআলা এটা বলেছেন কোরআনে কারিমে ইজ ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তিনি বলেছিলেন যখন যে আমরা তোমাদের থেকে বিমুক্ত এবং তোমরা যেগুলো ইবাদত করো এগুলো থেকে মুক্ত, কাফার না বিকুম, তোমাদের সাথে আমরা তোমাদের চাপ থাকা অস্বীকার করলাম, কুফরি করলাম তোমাদের সমস্ত মাবুদদের সাথে, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতুল বাগদা, আমাদের এবং তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ চিরস্থায়ী হয়ে গেল। ইমান এবং কুফর কখনো একসাথে বসতে পারে না, একসাথে থাকতে পারে না, চিরস্থায়ী একটা দ্বন্দ্ব থাকবেই। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা আল্লাহর ইমান আনছো, সূরা আল মুমতাহিনা আল্লাহ তাআলা সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে এই মাস আসলে আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান হতে হয়, ইব্রাহিম আলাইহিসসালামের কথা স্মরণ করতে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা তাকে বলেছিলেন ইজ ক্বালা আল্লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তার রব তাকে বলেছিলেন যে তুমি আপনি আত্মসমর্পণ করুন, তিনি বলছেন আমি আমার রবের জন্য আত্মসমর্পণ করিলাম। আত্মসমর্পণ করার অর্থই হচ্ছে নিজের বলতে কোনো কিছু থাকে না, আল্লাহর নির্দেশকে বাস্তবায়নের জন্য জীবনের সব কিছু সেখানে পরিত্যাগ করতে হয়, সেটাই হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে সত্যিকার ইসলাম। এই ইসলামকে ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিষ্ঠা করে গেছেন, দেখিয়ে গেছেন কিভাবে মেনে নিতে হয়। হিজরত করেছেন শুধু পরিবার নিয়ে, সেখানে মহাবিপদ হয়েছে, তারপরে গেলেন বাইতুল মাকদাসের ওখানে থাকলেন খালিলে, সেখানে তার প্রথম সন্তান হলো, আল্লাহ বলে তাকে নির্বাসন দিয়ে আসো, তাকে রেখে আসলেন, তারপর বলেন যে আল্লাহ তোমার সন্তান হলো, বাবা দেখতে গেলেন বলে তোমাকে খতনা করাও, খতনা করলেন, নিজেও করলেন সন্তানও করালেন এই বৃদ্ধ বয়সে, তারপর বলেন যে সন্তানকে জবে করো, জবে করতে গেলেন, জবে করলেন, আল্লাহ তাআলা সেটাকে ফেদাইনা ফাদাইনা হবে দেবেন আজিম, তারপরে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করতে বলেন, তার সন্তানকে নিয়ে ঘর নির্মাণ করলেন, এভাবে পদের পদ আল্লাহ তাআলা পরীক্ষা করে তাকে দেখিয়ে দিয়েছেন যে আমার হাবিব আমার খালিল ইব্রাহিম কিভাবে আত্মসমর্পণ করেছে, তার নমুনা পেশ করেছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিসসালামকে আমাদের জন্য নমুনা হিসেবে দিয়েছেন এবং আমাদের মিল্লাতকে মিল্লাতে ইব্রাহিম এই জন্যই বলা হয় যে নমুনা, যে কিভাবে আত্মোৎসর্গ আত্মত্যাগ কিংবা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার বিধানের জন্য আল্লাহ তাআলার হুকুমের জন্য আল্লাহ তাআলাকে মান্য করার জন্য আল্লাহ তাআলার শরীয়তের জন্য আল্লাহ দ্বীনের জন্য কিভাবে একজন মানুষ সব কিছু পরিত্যাগ করতে রাজি হয়ে যায় এবং এটা আখিরাতকে সামনে রেখে তারা সেটা করেছেন। এটা বিরাট প্রমাণ যে ইব্রাহিম আলাইহিসসালামের এটা আমাদের জন্য ঈমান পরিবর্ধক, ঈমানকে বাড়িয়ে দেয়। তো এই মাস আসলে ঈমান আমাদের পরিবর্ধিত হবেই হবে,
এই মাস ঈমান এই মাস আমাদেরকে শেখায় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য শত্রুতা, এটা শেখায়। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সাথে তার কওমের একমাত্র শত্রুতা হয়েছিল আল্লাহর জন্য, আর কোনো কারণ নেই, আল্লাহর জন্য তার কওম তাকে আগুনে ফেলেছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। তিনি পুরো জীবনটাই আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতার এই মানদণ্ড, এই নীতিটাকে তিনি অবলম্বন করে গেছেন। সুতরাং এইটা এই মাসে আসলে আমাদেরকে আল্লাহ তাআলা আবার নতুন করে স্মরণ করিয়ে দেন। এই মাস আসে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন যে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি, যেটা সবচেয়ে বেশি প্রিয়, যেটা পরিত্যাগ করতে অন্তরে বাজে, এই জিনিসটি আল্লাহর জন্য কিভাবে দিতে হয়। সময়, শ্রম, অর্থ, সম্পদ, যত কিছু আছে সবকিছু আল্লাহর জন্য কিভাবে পরিত্যাগ করতে হয়, এটা এই মাস আসলে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি দিতে উদ্যত হয়েছেন এবং তিনি কোরবানি দিয়েছেন, আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে দিয়েছেন ভিন্ন কথা, কিন্তু তিনি তো কোরবানি দিয়েছেন এবং তিনি সন্তানকে রেখে গেছেন। এভাবে তিনি আল্লাহ তাআলার প্রত্যেকটি পরীক্ষা তিনি টিকে গেছেন, যে পরীক্ষা আল্লাহ তাআলা সবচেয়ে বড় জিনিসটা আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা যেটা চান এটা না দিলে আল্লাহ তাআলার কাছে পূর্ণ নেকির আশা করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লান তানাল বিররা হাত্তা তুনফিকু মিমা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম ফা ইন্নাল্লাহা কানা বি আলিমা। তো এই যে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম জিনিসটা সাদাকা দান করার জন্য বলেছেন, আপনার যেটা দিলে আপনার অন্তরে বাজে, যেটা ভালোবাসেন ওইটা দান করতে হয়, যেটা যেটা অতিরিক্ত হয়ে গেছে, টাকাটা ছিঁড়ে গেছে ওই টাকাটা দান করবেন না, যে টাকাটা দিলে আপনার অন্তরে লাগে, যে কষ্টকর নিজের দরকার তারপরে দান করছে সেটা দান করার চিন্তা ভাবনা করবেন, তাহলে সেটা হবে ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণ। এই রমজান মাস আসলে আমাদের সেটার কথা মনে হয়, এই জিলহজ মাস আসলে আমাদের সেটার কথা মনে হয়, জিলহজ মাস আসলে ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘোষণার কথা মনে হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবাগর বানালেন তখন তিনি ঘোষণা করলেন, আল্লাহ তাআলা তাকে বললেন যে আপনি ওয়াদিন ফিন নাস বিল হাজি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামরি ইয়াতি মিন কুল্লি ফাজিন আমিক, আপনি ঘোষণা দিন ফিন নাস মানুষের মধ্যে ইয়াতুকা রিজালান, তারা হেঁটে আসবে, পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামরি প্রত্যেক কৃষক উটের পিঠে চড়ে আসবে, অর্থাৎ তারা এভাবে আসবে, আপনি ঘোষণা দিন। ইব্রাহিম আলাইহিসসালাম সেই ঘোষণার কারণে আজ দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলা মানুষদেরকে হজের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম সে দাওয়াতের কথা স্মরণ হয়, এই জিলহজ মাস আসলে আমাদের সেটা স্মরণ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামের এই সময়টা আমাদের মনে করে দেয় আল্লাহ তাআলা সেই বাণী, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সময় আসলে আমাদের মনে হয় এটা, এবং বারবার যারা সাধারণত কোরবানি করে এটা বেশি তিলাওয়াত করে, এটা উচ্চারণ করে, কেন আমার জীবন আমার কোরবানি, আমার আমার সালাত আমার কোরবানি, আমার জীবন আমার মরণ সবই আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য সব কিছু যে উজাড় করে দেয়া, এটা এই মাস আসলে আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়াবিযালিকা উমিরতু আনা আউয়াল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী। সুতরাং এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম আত্মসমর্পণ করেছেন, আমরা সেরকম প্রথম আত্মসমর্পণকারী বলি, মুখে বলি কিন্তু অন্তরে সেটা রাখি না, এই জন্য আত্মসমর্পণ করি না, মুখে বলি আত্মসমর্পণকারী, কিছুক্ষণ পরে আবার কাফেরদের সাথে আমাদের শত্রুত্ব বন্ধুত্ব তৈরি হয়, শত্রুতা মনের ভিতরে থাকে না, এটা কিন্তু ইমানের দাবি নয়। ইমানের দাবি হচ্ছে ইমানদার ইমানদারকে ভালোবাসবে, ইমানদার নাস্তিক কাফের ফাসেক ফাজের সাথে তার সম্পর্ক তৈরি করবে না। আপনি প্রতিদিনই বলেন নাখলার অনাখলার ওয়ানাত্রুকুমাইয়ফ জুরুকা, কিন্তু মুখে বলেন অন্তরে এর বিপরীতটা করেন, আপনি বলেন যে অবশ্যই অবশ্যই আমি সম্পর্ক ত্যাগ করি যারা আপনার সাথে অবাধ্য আপনার কথা শুনে না, কিন্তু আমরা কাজের ক্ষেত্রে ঠিক উল্টোটাই করে থাকি, তাদের সাথে সম্পর্ক ভালোই রাখি, রক্ষা করি, ইমানদারদের সাথে আমাদের সম্পর্ক রক্ষা ঠিক মতো হয় না। এই মাস আসলে আমাদের স্মরণ করে ইখলাসের কথা, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইয়ানালুল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাহু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের গোশতও পান না রক্তও পান না, তোমাদের তাকওয়া পান। এই জন্য এই মাস আসলে আমাদের এই সামনের মাসের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পদে পদে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর জন্য করছো কিনা, আল্লাহ তাআলা তোমাদের কিছুই পাবেন না, কিছু পাওয়ার দরকার নেই, তার কোনো কিছু প্রয়োজন নেই, ইন্নাল্লাহু রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন, মা উরিদু মিনহু মিরজকিন ওয়া উরিদু মিনহু মাইয়ুতাইমুন ওয়া উরিদু আন ইউতাইমুন ইন্নাল্লাহু রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলছেন আমি আমার এদেরকে ইবাদত মানুষ জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি তাদের কোনো রিজিক চাই না, তাই না, তারা আমাকে কোনো কিছু খাওয়া কিটা আমি চাই না, আল্লাহ তিনি রিজিক দেন সবাইকে। তারপর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো আতকা মুত্তাকি হয়ে যায়, মা জাদা ফি মুলকি শাইয়্যান, আমার রাজত্বে কোনো কিছু বেড়ে যাবে না, আর যদি সবাই যদি কোনো সবচেয়ে বেশি ফাজের ফাসেক হয়ে যায়, মা নাকাসা মিন মুলকি শাইয়্যান, আমার রাজত্বে কোনো কিছু কম হবে না। সুতরাং আমাদের প্রয়োজনে আমরা আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেয়া, নিজে পরিপূর্ণভাবে আল্লাহকে আত্মসমর্পণ করা এই মাস আমাদের শিক্ষা দান করে।
এই মাসে আর যে বড় গুরুত্বপূর্ণ কাজ আছে তা হচ্ছে এই মাস হচ্ছে আমল সালেহ কাজ, নেক আমলের কাজ, নেক আমলের মাস। এই মাসে এই মাস নেক আমলের জন্য যেন এই মাসটিকে নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে প্রথম দশ দিনের বিষয়টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেভাবে বলেছেন এগুলোকে এই দশ এই এগুলোকে এর মধ্যে ইবাদতের মধ্যে রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। দেখুন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। আল্লাহর কাছে এই এই 10 দিন এই 10 দিনের চেয়ে উত্তম আমল 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 করার কোনো সময় আল্লাহর কাছে আর নেই। আচ্ছা এই 10 দিনটা হচ্ছে আল্লাহর কাছে বেশি উত্তম আমল করার দিক থেকে, আমল করার দিক থেকে এই 10 দিন বেশি উত্তম দিন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবাকে আমরা ইয়া আল্লাহর রাসূল আল জিহাদুল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হ্যাঁ, যদি এরকম জিহাদকারী হয় যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে তারপর ফিরে আসেনি, জান দিয়ে দিয়েছে, সেই ব্যক্তি এর মত হতে পারে। এর বাইরে যারাই আমল করবে তারা ওই ব্যক্তির মত হবে, অর্থাৎ সার এই তারা যারা এই কাজটি করবে তারা প্রত্যেকে যারা এই আমল সালেহ করতে পারবে তারা যেন এই জিহাদ ফি সাবিলিল্লাহ ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি জান মাল দিয়ে জিহাদে গেছে আর ফিরে আসেনি তার মতো সেরকম কাজটি করবে। সুতরাং এই কাজগুলির মধ্যে এই এই মাসের যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলেছেন আমরা সেগুলো একটু স্মরণ করি যে রাসূলুল্লাহ সাল্লাম কোনগুলি কাজগুলি করতে বলেছেন। এক নম্বর হচ্ছে এই মাসের মধ্যে যেই কাজের কোনো বিকল্প নেই, এক নম্বর সেটা হচ্ছে হজ, অর্থাৎ অন্য সময় হজটা হয় না, এই মাসেই করতে হয়, এই মাসেই করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা হজের মানুষের উপর ফরজ করে দিয়েছেন যে হজ করা, যে ব্যক্তি হজে যেতে পারে যাওয়ার মতো সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য অথবা নিরাপত্তা, এই তিনটির কারণে। এই বছর নিরাপত্তার কারণে মানুষ যেতে পারছে না, এটা আলাদা কথা, কিন্তু এটাতে কোনো দোষের কিছু নয়। আল্লাহ তাআলা বলছেন মানিস তাতা ইলাইহি সাবিলা, যে যায় তার জন্য যা সামর্থ্য আছে যেতে পারবে, না যা যা সামর্থ্য নয় তার যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, শরীয়ত দেয় নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে কিন্তু হজ করেনি, ইহুদি মরুক বা নাসারা হয়ে মরুক, সেটা আমার কিছু যায় আসে না। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আসারটি উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে হজটা একটা প্রধান কাজ এবং এই মাসের প্রথম প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হজ করা, এবং এটার প্রতি যে ব্যক্তি করতে পারে সে অন্যগুলোর অধীন হয়ে যাবে। কিন্তু হজের হজটা কিন্তু যারা অন্যখানে থাকবে সস্তা না করলে তারা অন্য অনেক কাজ করলেও বড় কাজটি করতে পারেনি। আমরা এই বছর বিভিন্ন কারণে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে আমাদের নিয়ত ছিল, নিয়তের কারণে ইনশাআল্লাহ সওয়াব পাবো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো কাজ করতো সফরের কারণে অথবা অসুস্থতার কারণে যদি করতে না পারে তাহলে আল্লাহ তাআলা দয়া পূর্বক সেটা লিখে দেন। আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন আমাদের জন্য সবাইকে হজে মবরুর নসিব করেন, হজের মবরুর সব আমাদেরকে লিখে দেন এবং পরবর্তী সময় আমাদের জন্য হজ করতে পারি তৌফিক আমাদেরকে দান করেন। এই হজ করলে কি লাভ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুখ রাজাকা ইয়াউমিন আল্লাযী তুমুহু। যে ব্যক্তি হজ করবে অন্যায় অশ্লীল কাজ করবে না সে ওই ব্যক্তির মতো ফিরে আসবে যে ব্যক্তি মায়ের পেট থেকে, যে যেমন মায়ের পেট থেকে একটা সদ্য ভূমিষ্ঠ সন্তান ফিরে আসছে তার কোনো গুণা নেই, অর্থাৎ এরকম গুণামুক্ত হয়ে ফিরে আসবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা তাড়াতাড়ি হজ করো, কারণ তোমরা জানো না হতে পারে তোমরা অভাবী হয়ে যাবে অথবা তোমরা অসুস্থ হয়ে যাবে, এই জন্য হজের কাজটি দ্রুত সেরে নেওয়ার জন্য রাসূলুল্লাহ আমাদের নির্দেশ দিতেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল হাজুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, হাজি মাবরুরের কোনো ফজিলত নাই, জান্নাত ব্যতীত আর কোনো ফজিলত নেই। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে রাসূল যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে গাজী যারা এবং যারা হজ করে তারা ওয়াফদুল্লাহ আল্লাহর পক্ষ আল্লাহর ডেপুটেশন আল্লাহ আল্লাহ প্রতিনিধি দল, এরা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ ডাকছে তারা সাড়া দিয়েছে, এখন আল্লাহর কাছে কিছু চাইলে তা আল্লাহ তারা সেটা তাদেরকে দান করেন, অর্থাৎ তারা আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহ আল্লাহ ডাকছে সাড়া দিয়েছে এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তারা তাদেরকে দান করেন। সুতরাং হজের একটা বিরাট ফজিলত রয়েছে। এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে হজের মধ্যে যেন আপনি একটা বিরাট শরিক হচ্ছেন, একটা যুদ্ধে শরিক হচ্ছেন, ইবাদতকারীদের সাথে শরিক হচ্ছেন, ইবাদতকারীদের আমলের সাথে শরিক হচ্ছেন। আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সবাই এক স্লোগানে মুখর করছেন, এর মাধ্যমে আমরা সবাই যেন একটা একই সূত্রে গ্রথিত হই, যে ইবাদতকারীর সূত্রে আমরা সবাই ইবাদতকারী, আমরা সবাই দাস, তার দাসত্ব প্রকাশ করতে পারে আমরা শুকরিয়া আদায় করি। এই জন্য হজের প্রথম কাজ হচ্ছে এই মাসের প্রথম কাজ হচ্ছে হজটি, আর হজের চেয়ে উত্তম কোনো কাজ নেই এই মাসে, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে হজ করা যদি সম্ভব হয়, এবং সম্ভব নয় আমাদের জন্য আর বাকি কাজগুলি করা কতটুকু করা যেতে পারে। যারা মক্কায় আছে তারা তোয়াফ করতে পারে, যা তোয়াফ করার রাস্তা তোয়াফ সবের কাজ। যারা তিন নম্বর যারা হজ করতে পারে না ওমরা করতে পারে, ওমরা তো আর নিষেধ নেই, যতটুকু পারা যায় ওমরা করবে, আর যারা যেতে পারে না তাদের জন্য বাকি আমলগুলি করবে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহজ করে দিয়েছে, নিয়ম হচ্ছে এটা যে আমল খুব লম্বা লম্বা টাইম, সেটা লম্বা টাইম পুরোটাই কষ্ট করে দেওয়া হয় না। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহর হিকমতের তাকাদা হচ্ছে এটা, হিকমতের চাহিদা হচ্ছে এটা
যে যে জিনিস লম্বা টাইম করতে হয় এটাকে তিনি কঠিন করে দেন না। এই জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 দিন করতে হয় তিনি বলেছেন ফা আকসিরু ফীহিন্না, তিনি বলছেন মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়া আহাব্বু ইলাইহি মিন আমাল ফীহিন্না ফী হাযিহিল আইয়ামিল আশার, এই 10 দিনের চেয়ে উত্তম কোনো আল্লাহর কাছে কোনো দিন নেই যেগুলিতে উত্তম আমল করা যায়, এই 10 দিন হচ্ছে সবচেয়ে বেশি উত্তম আমল করার জায়গা। সেটা কি? ফা আকসিরু ফীহিন্না মিন আত-তাহলিলি ওয়া আত-তাকবীর ওয়া আত-তাহমিদ, এগুলিতে তোমরা বেশি বেশি করে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা দাও, তাওহীদের ঘোষণা দাও, ওয়া তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লা আলহামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইল্লা আলহামদ, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইল্লা আলহামদ। আমি তিনটি সিগায় উল্লেখ করেছি, তো এইগুলি সবগুলি হাদিস থেকে বর্ণিত হয়েছে। এই জন্য যে কোনো তাকবীর আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বেশি বেশি করে তাকবীর দিবেন, অথবা শুধু আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার শুধু মুখের কথা নয়, অন্তরে ধারণ করারও জিনিস। আল্লাহকে সব কিছুর বড় বড় মনে করা, আল্লাহকে সব কিছুর উপরে স্থান দেয়া, তার শরীয়তকে সব কিছুর উপরে স্থান দেয়া, তার আকীদা তার বিশুদ্ধ তাওহীদকে সব কিছুর উপরে স্থান দেয়া, এটাকে এটা হচ্ছে তাকবীরের মূল উদ্দেশ্য। তাকবীর শুধুমাত্র উচ্চারণ নয়, তাকবীর দেয়া হতো কেন, কি জন্য দিত সাহাবায়ে কেরাম, এটা এটার উপরে আমাদের দেরাসা করা উচিত, স্টাডি করা উচিত। আলহামদুলিল্লাহ যদি আমাদের ওজিফা গ্রন্থটি বের হয় সেটা সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। তিন নম্বর যে কাজটি, প্রথমে বলছি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলা বেশি বেশি করে, দ্বিতীয় হচ্ছে তাকবীর আল্লাহু আকবার তাকবীর দেয়া, তাকবীরের বিভিন্ন সূরত বলেছি, তিন নম্বর হচ্ছে তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম বলেন তাহলে তাসবিহ সহ তাহমিদ পড়া হয়ে যাবে, তাহলে দুইটা হয়ে যাবে একসাথে। সাধারণত সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম এটা তাসবিহ এবং তাহমিদ একসাথে সামিল করে, এবং এটা উত্তম উত্তম যেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন ফেরেশতাদের জন্য। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদি ফেরেশতারাই জিকিরটা করে, আর উত্তম জিকিরটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তার নবীদেরকে, এটা উত্তম জিকির সবচেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে বলেছেন, এবং সবচেয়ে উত্তম জিকির বলেছেন সুবহানাল্লাহ বিহামদি আদাদা খালকি রিদা নাফসি জিনাত আরশি মিরাদে কালিমাতি, চারটি জিনিসের ব্যাপারে তিনবার বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এটা এটা সবচেয়ে উত্তম হবে, সারাদিন তাসবিহ পড়াচ্ছে। তাহলে বোঝা গেল যে তাসবিহ তাহমিদ তাকবীর তাহমিদ তাহলিল চারটা জিনিস একসাথে চলতে পারে। হাদিসে তিনটির কথা আসছে, তাহলিল তাকবীর তাহমিদ, তাহলিল অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাকবীর অর্থ তাকবীর দেয়া, আল্লাহু আকবার বলা আল্লাহকে সবকিছু স্থান দেয়া, আর সবচেয়ে তাহমিদ বলা হয়েছে অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়া। আর আলহামদুলিল্লাহ সাথে আমি যদি কোনো তাসবিহ পড়ি তাহলে শোনায় সোহাগা একসাথে পড়া যাবে, এবং আহমদ হাদিসটি বর্ণনা করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মাসে করণীয় কর্ম যে আমরা যারা দূরে আছি যারা হজ যেতে পারছি না তাদের জন্য বড় কাজ হচ্ছে আমরা বেশি বেশি করে তাকবীর তাহলিল তাকবীর এবং তাহমিদ আল্লাহ প্রশংসা করব, উঠতে ফিরতে চলতে নির্ধারিত আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার প্রশংসা করব, এবং এটা আল্লাহ তাআলার প্রশংসা করব, তাকবীর দেব এবং তাহলিল করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলব, তাওহীদের ঘোষণা আমরা দিব। এটা খুব গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমরা মেনে নেব এগুলিকে। পাঁচ নম্বর যে কাজটি সেটা হচ্ছে উদহিয়া জবাই করব, অর্থাৎ কোরবানির পশু জবাই করব। এটা হাজিরা কোরবানি পশু জবাই করে, হাজিরা করে বেশিরভাগই যারা করে সেটা হচ্ছে তারা করে এটাকে বলা হয় হাদি জবাই করে, হাদি জবাই করাটা উত্তম যারা হাজি তাদের জন্য, আর আমরা যারা বাইরে আছি তাদের জন্য কোরবানি উত্তম। কোরবানি নিঃসন্দেহে একটা ভালো কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, আমরা বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। চলো একটি কাজে কোরবানি করা এটা আমাদের জানা দরকার, যে এই কাজ এই 10 দিনের মধ্যে একটি বড় কাজ হচ্ছে, বা 13 দিনের মধ্যে বা 14-13 দিনের মধ্যে একটি বড় কাজ, 14 দিনের মধ্যে বড় কাজ হচ্ছে আমরা কোরবানি করা, এটা হচ্ছে উত্তম কাজ। 13 দিনের মধ্যে 13 দিনের মধ্যে উত্তম কাজ হচ্ছে কোরবানি করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তো এটা আমরা এই কোরবানি একটি ভালো কাজ, এটা আমরা এই 10 দিনের বা 12-13 দিনের মধ্যে এটা করবো, 12 দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন অন্য বছর 13 তারিখ পর্যন্ত, তো 13 তারিখ পর্যন্ত আমরা এই কোরবানি করতে পারবো। এটা হচ্ছে এই মাসের আমলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটি আমল। ষষ্ঠ যে আমলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সওম। এই মাসের সওম প্রথম থেকে রাখা সওম রাখতেন, বিভিন্ন বর্ণনা আসছে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে আমি দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সওম পালন করতে, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু বলছেন আমি দেখেছি রাসূলুল্লাহ সওম পালন করতে। এর অর্থ হচ্ছে যে যেটা মুসবাত যেটা সাব্যস্ত করে এটা বেশি প্রাধান্য পাবে, যেটা অস্বীকার করছে কারণ তিনি দেখেছেন সওম পালন করতে এটা নির্ধারিত, আর যিনি দেখেন নাই তিনি হয়তো মনে করেছেন তিনি সওম পালন করেন নাই কিন্তু আসলে হয়তো করেছেন, যেটা অন্যরা প্রমাণ বলেছে হাফসা রাদিয়াল্লাহু বলেছেন। এর অর্থ হচ্ছে এই মাসে প্রথম দিন থেকে শুরু করে আপনি নবম দিন পর্যন্ত, দশম দিন ঈদের দিন রাখা যায় না, এই জন্য নবম দিন পর্যন্ত আগলাভ 10 দিন বলা হয়, 10 দিন না বলে আমরা বলি 9 দিন, এই 9 দিন সওম পালন করা এটা একটা সওয়াবের কাজ। যাদের সামর্থ্য আছে শারীরিক আর্থিক সার্বিকভাবে সামর্থ্য আছে তারা এই জন্য সওমটা পালন করেন। তন্মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সওম ইয়ৌম আরাফা, আরাফার দিনের সওম।
9 তারিখ বলা হয়নি। এজন্য যে যেখানে থাকেন সেটা হিসাব করবেন, হিসাব করবেন আরাফা কোন দিন হচ্ছে। আরাফা যে আরাফা এক জায়গায়, আরাফা ভিন্ন ভিন্ন ডেট হয় না। অর্থাৎ অন্যখানে যেমন চাঁদ কোন দিন উঠলো আলাদা উঠে, কিন্তু আরাফা কোন আলাদা কোনো জায়গা নেই, একটাই। সেই জন্য আরাফার দিনে আপনাকে যে যেখানে থাকি আমরা সেদিন সওম পালন করব, সেদিন সওম পালন করবো। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার দিনে সওম পালন করে আমি আল্লাহর কাছে আশা করব যে সে আগের এবং পরের দুই বছরের গুনাহ সে খুব ক্ষমা পাবে, পরের বছর আগের বছর এবং পরের বছর সামনের বছর, অর্থাৎ যেটা সে গত বছর পার করছে এবং গত বছর সামনে যেটা আসছে এই দুই বছরের গুনাহ আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা বলছেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন, আমি আশা করতেছি আল্লাহর কাছে, আশতাসিব আল্লাহ, আল্লাহর কাছে এটা আশা করতেছি যে তিনি এটা করবেন, সবের আশা করতে তিনি এটা আমাকে আমাদের উম্মতকে ক্ষমা করে দিবেন। সুতরাং এই জন্য এই আরাফার দিনের সওমটা পালন করার জন্য আমরা অত্যন্ত সচেষ্ট থাকবো এবং কোনোভাবেই যেন ছুটে না যায় চেষ্টা করব। ফরজ আমি বলছি না, কিন্তু চেষ্টা করবেন যেন ছুটে না যায়। এখন বলতে পারেন যে যারা আমরা সৌদি আরবের আগে চাঁদ দেখি, তারা আরাফার আরাফার রোজা কীভাবে রাখবো? আমাদের তো আমাদের যেদিন ঈদ সেদিন তাদের আরাফার সওম চলতেছে, ঈদের দিন তো সওম রাখা যায় না, তারা আগের দিন রাখবেন পরের দিন রাখতে পারবেন না, এই জন্য তারা এটার কারণে তারা সওয়াব পেয়ে যাবেন, কারণ এটা তো তাদের উদ্দেশ্য ছিল না না রাখা, কিন্তু ঈদের দিন হয়ে যাওয়াতে তারা সেদিন রাখতে পারেন না, সেজন্য তারা এটা রাখা লাগবে না। আগের দিন যেহেতু রেখেছেন সেটার কারণে আল্লাহ তারা সেটা সওয়াব লিখে দেবেন, যে বোঝা যাবে যে সে রাখতো এই জন্য আগের দিন রেখেছে। আর যদি কেউ মনে করেন যে আমি পরবর্তীতে এটা একবার রাখবো, তাহলে এটা কমপ্লিট করা যায়, কিন্তু অর্থাৎ এটা ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়, তার জন্য সেটা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুন, যতটুকু আল্লাহ তাকওয়া অবলম্বন করা হিসাবে থাকবে, অর্থাৎ তার জন্য সেটা আর বাধ্যবাধকতা নেই। অর্থাৎ তিনি যেহেতু নিয়ত ছিল কিন্তু করতে পারেন না, সেটার জন্য তার কোনো সমস্যা হবে না। আমরা যারা দূর দূরান্তে থাকি, ঈদ সৌদি আরবের একদিন পরে আমাদের তা ডেট হয়, আমরা আরাফার আরাফার দিনের হিসাবে রাখবো, এটা হচ্ছে উত্তম কাজ। এর মধ্যে মতভেদ আছে, কেউ কেউ বলছে 8 তারিখ আমরা আমাদের আমাদের 9 তারিখে আমরা রাখবো, ওটা যেদিনে হোক এভাবে না রাখে আমরা বড়, অর্থাৎ সৌদি আরবের 8 তারিখ 9 তারিখ আমাদের 8 তারিখ হয় এই হিসেবে রাখবো, এটা কিন্তু এটা সুন্দর হয় না। সুন্দর হয় এটাই যে আমরা সৌদি আরবের সাথে মিলে, অর্থাৎ যেদিন আরাফার সাথে মিলে, যেদিন আজিরে আরাফা থাকবে সেদিন যে যেখানে থাকে সেখানে আমরা সওম পালন করবো, এটা শুধুমাত্র এটা একদিন ঈদের সাথে সম্পৃক্ততা নেই, একদিন সম্পৃক্ত নেই, এই জন্য কারণ এটা চাঁদ ভিন্ন ভিন্ন জায়গায় উঠে কিন্তু মাতালে ভিন্ন, কিন্তু এই আরাফা বিভিন্ন ভিন্ন জায়গায় নেই, আরাফা জায়গা একটাই। সেটা আমরা অতিরিক্ত প্রশ্নে একটা জবাব দিলাম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ষষ্ঠ যে জিনিসটি এই মাসে বড় করণীয় বা সপ্তম, সেটা হচ্ছে বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যারা হজে ছিলেন তারা জানেন যে এই রাসূলুল্লাহ প্রত্যেক জায়গাতে দোয়া করতেন, দোয়া যেন তার সবসময় মুখে থাকতো। তিনি আরাফার মাঠে দোয়া করেছেন, তিনি মুজদালিফায় দোয়া করেছেন, তিনি কাবা তওয়াফের সময় দোয়া করেছেন, তিনি সফা মারওয়াতে দোয়া করেছেন। তা আমরা যারা যেতে পারিনি আমরা কি করবো? আমরা বেশি বেশি করে দোয়া করবো, দোয়ার সময় এটা ইন্না লিল্লাহি নাফাহাতুন লাফাহাত, আল্লাহ তাআলা আর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিভিন্ন সময় দান করেন, যা অন্য সময় দান করেন না। এই যে আল্লাহ তাআলা দান করেন বিভিন্ন সময়, এর মধ্যে এই সময়টা হচ্ছে এই 10 দিন জিলহজের, এই 10 দিন, 10 দিন না শুধু 13 দিনও, কারণ যারা আরাফা যারা ওয়াজকুল্লাহ ফি আইয়ামি মালুমাত ব্যাখ্যা করেছেন আলেমরা, যে আইয়ামি মাদুদাতের ব্যাখ্যা করেছে আল্লাহ তাআলা যে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ যারা আরাফার যারা আইয়ামে তাশরিকের মধ্যে তাদের আল্লাহ তাআলাকে জিকির করার কথা বলেছেন। সুতরাং এই দিনগুলোতে বেশি বেশি করে আমরা দোয়া করব, জিকির করব, আজকার যেগুলো মাশরু সেগুলো বলবো, কোরআন তেলাওয়াত, এগুলি থেকে কোনো বিমুখ হব না, আমরা চলতে ফিরতে উঠতে কোরআন কারিমের তেলাওয়াত করবো। সবচেয়ে উত্তম জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কোরআন কারিম, সালাতের পরে উত্তম উত্তম ইবাদত হচ্ছে কোরআন কারিম। কোরআন কারিম হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কোনো সিফাত আমাদের কাছে নেই, একমাত্র সিফা আমাদের কাছে আছে যেটা পড়লে আল্লাহর বেশি আল্লাহ তাআলার বেশি নৈকট্য অর্জন করা যায়, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহ তাআলা বেশি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের উপর বেশি খুশি হবেন, এই জন্য এই কাজটি আমরা করবো। 9 নম্বর যে কাজ, 8 নম্বর বললাম, 8 নম্বর বললাম যে আমরা কোরআন কারিম তেলাওয়াত, 9 নম্বর কাজ হচ্ছে যে তাকবীর দিব আলাদা, এটা শুধু সেই তাকবীরগুলির অন্তর্ভুক্ত নয়, ব্যাপক তাকবীর না, আলাদা এক তাকবীর আছে। সেই তাকবীর কি? নিয়ম হচ্ছে এই 10 দিনের শুরু থেকেই, 10 মাসের শুরু থেকেই আমরা যেন তাকবীর দিই, যে কোনো সময় মনে আসবে তখন যেন তাকবীর আল্লাহু আকবর বলি, অথবা বলি আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ, 3 বা 2 বার করে তাকবীর দেওয়ার হাদিসে আসছে, কোনো সমস্যা নেই, যেটাই আপনি গ্রহণ করে নেন। অর্থাৎ আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর 3 বার আসছে, আবার আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর 2 বার আসছে। তো এভাবে বলতে পারে, কোনো সমস্যা নেই। তাকবীরটা 2 রকম, একটা তাকবীর মুতলাক, যেটা আগে আলোচনা করেছি, আর বিশেষ এই এখন যেটা বলছি 9 নম্বর যে বড় কাজ, সেটা হচ্ছে তাকবীর মুআয়্যান, স্পেশাল তাকবীর দিবেন। স্পেশাল তাকবীর হচ্ছে 9 তারিখ, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, এটা স্পেশাল তাকবীর, এটা প্রত্যেক সালাতের পরে, বড় বড় কাজের পরে,
এই তাকবীরটা আমাদের মুখ থেকে যেন আসে, অন্য সময় স্বাভাবিকভাবে হবে মুখ থেকে যেন তাকবীরটা বের হয়ে যায়। যারা হজে থাকে তারাও দেয়, যারা হজে থাকে, যারা হজে থাকে তারা 10 তারিখ থেকে দেয়, আর যারা হজে থাকে না তারা আমরা বাইরে যারা আছি আমরা 9 তারিখ থেকে দেবো। এটা হচ্ছে শরীয়তের সুন্নাহ পদ্ধতি। অর্থাৎ যারা হজে থাকে তারা 10 তারিখ থেকে যখন জামারাতের উলায় পাথর মারা শেষ হবে তখন তারা আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু করবে, তখন তারা দুইটা তখন তাকবীর শেষ, তখন তাহলিল শুরু হয়ে যাবে, তাদের তখন তালবিয়া শেষ, তখন তাদের তাকবীর শুরু হয়ে যাবে। আর আমরা যারা বাইরে আছি আমাদের 9 তারিখ আসর থেকে 13 তারিখ ফজর পর্যন্ত যারা হজে যায়নি তারা এই সুন্নতটা পালন করব এবং এটার উপর তারগিব দিতেন বেশি বেশি করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কাতে এত বেশি তাকবীর দিতেন যে এর চেয়ে বেশি তাকবীর দেওয়া যায় না। তিনি বাজারে যেতেন উচ্চস্বরে দিতেন এবং সেটা জানাতেন মক্কা, এবং তার তাকবীর ধ্বনিতে তখন মিনা উপত্যকা গুঞ্জরিত হয়ে উঠত, অত্যন্ত শব্দ হয়ে উঠত, সবাই তাকবীর তার তাকবীর শুনে সবাই মনে মনে তাকবীর দিতেন। এটা অর্থ এই নয় যে এক স্বরে সমস্যা দিবে, এটা আমরা বলছি না, তবে শব্দ উচ্চ করবে আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা যেটা বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যাতে করে তোমরা তাকবীর দিতে পারো আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে তোমাদের হেদায়েত দিয়েছেন, এটা মনে রাখতে হবে। এই জন্য বেশি বেশি তাকবীর দিতে হবে। 10 নম্বর হচ্ছে এই মাসে যত বেশি দান সদাকা সবকিছু করা সেগুলি অবশ্যই আমাদের করে যেতে হবে। যত বেশি ভালো কাজ করব তত বেশি সওয়াবের অধিকারী হতে পারবো। এই 10টি কাজ আমরা এই মাসের শুরু থেকে শুরু করবো ইনশাল্লাহ, এই মাসের যতক্ষণ পর্যন্ত 13 তারিখ পর্যন্ত অন্তত এটা করে যাব। এটুকু আমাদের এই শরীয়ত বিভিন্নভাবে নির্দেশনা আসছে, এগুলি আমরা ইনশাল্লাহ করতে পারবো, যেগুলোকে যে সময়ের কথা বলেছি সেই সময় সেগুলিকে প্রতিপালন আমরা করব। এই মাসের কিছু জিনিস অবশ্যই পরিত্যাগ করতে হবে। 1 নম্বর হচ্ছে তারকুল মাআসি, যাবতীয় গুনাহ পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, যেখানে তিনি মাসের কথা বলেছেন, আসর হুরুমের কথা বলেছেন, যেগুলো মাসগুলো সম্মান সেগুলো সম্পর্কে তিনি বলেছেন, ফালা তাজলামু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এগুলোতে নিজেদেরকে নিজের উপর জুলুম করো না। এর অর্থ হচ্ছে এগুলোর উপর গুনাহ করে নিজেদেরকে বিব্রত ইয়ার মধ্যে ফেলো না, বিপদে ফেলো না। কারণ যেভাবে উত্তম সময়ে এবাদত করলে বেশি সওয়াব হয় তেমনি উত্তম সময়ে গুনাহ করলে বেশি নেকি হয় এটা আলেমরা বলে থাকেন, যদি এটা সরাসরি নসান আসে নাই, কিন্তু নসান বোঝা যাচ্ছে এটা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইলহাদ ফিল হারাম, হারামের মধ্যে যেহেতু সওয়াব বেশি, এখানে ওয়ামান ইউরিদ ফি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম, যে যেখানে হারামের মধ্যে ইলহাদ করে বাড়াবাড়ি করে হারাম কাজ করে সেখানে তার কঠিন শাস্তি হবে। এটার উপর ভিত্তি করে আল্লাহ বলেছেন যে যেখানে বড় এবাদতের কথা আসে সেখানে যদি বড় গুনাহ হয় সেখানে বড় গুনাহ এটা আরো বড় বড় হিসেবে দেখা দেয়। এই জন্য যারাই এরকম এই মাসগুলোতে অন্তত এই 10টি দিন নিজেদেরকে কন্ট্রোল করার চিন্তা ভাবনা করতে হবে, যে এই 10টি দিন আমরা কোনোভাবে যেন গুনাতে জড়িত হয়ে না পড়ি, কোনো 10টি দিন যেন কোনো শিরিক বেদাত কুফুরি নেফাকি অথবা এই জাতীয় হারাম কাজ যেগুলো যদি করা হয় সেগুলোতে কোনোটাতে জড়িত হয়ে না পড়ি। এই 10টি দিন নিজেকে পুরো হেফাজতে রাখি, নিজের আল্লাহর এবাদতের মধ্যে নিজেকে মগ্ন রাখি, যত বেশি এবাদতে মগ্ন থাকবেন তত বেশি গুনা থেকে দূরে থাকতে পারবো। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। আর কি করা যাবে না, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ এই 10 দিন কারো প্রবেশ করে, কেউ যদি এই জিলজে 10 দিনে প্রবেশ করে এবং তোমাদের মধ্যে অর্থাৎ জিলজের চাঁদ দেখো কেউ, তোমাদের হাদিসে যেটা আসছে, এবং তোমাদের কেউ যদি কোরবানি দিতে কোরবানি দেওয়ার ইচ্ছা করে অর্থাৎ উদহিয়া কোরবানি দেয় সে যেন লাইয়া খুজু মিন জাফরিহি, সে যেন তার নখ থেকে কিছু না নেয়, ওলা মিন শাহরি মিন আশারি ওলা মিন আজফারি, তার নখ থেকে এবং তার চুল থেকে কোনো কিছু না কাটে। এর অর্থ হচ্ছে আমাদেরকে আজকে ধরেন আজকে যে আগামী বুধবার থেকে শুরু হয়ে যাবে আলালম সবার নিকটে অথবা বাংলাদেশে হয়তো বৃহস্পতিবার শুরু হবে, তো বুধবার আগে আমাদেরকে নখ কেটে চুল যাদের কাটার কেটে ফেলে আমাদেরকে শিও থাকতে, যাতে করে আগামী 10 দিন কোনো কিছু কাটতে না হয়, কোনো কিছু নখ কাটতে না হয় চুল কাটতে না হয়। মনে রাখবেন তবে যেই অটোমেটিক ভেঙে পড়ে যাবে সেটার কোনো সমস্যা নেই, এবং যেই চুল পড়ে যাবে নিজে নিজে আসার সময় সেটার সমস্যা নেই, এটার ভিতরে পড়বে না, কিন্তু ইচ্ছা করে কাটাটা হচ্ছে নিষিদ্ধ। যাতে করে এটা কি জন্য, তত আমরা মাল হুজ্জাত হাজিদের সাথে একমত থাকার জন্য, এটা সারা কিছুই না, হাজিদের সাথে একমত থাকার জন্য। তবে হাজিদের সাথে একমত থেকে কেউ কেউ যদি কোনো বলে যে আরাফার দিন আমরা মসজিদ বসে আবাদ করবো, এটা কিন্তু বেদাত হবে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। তারিফ বা আরাফা পালন করা এটা একটা বেদাত, এটা কেউ অন্যখানে করতে পারবেন না। আরাফার দিন শুধুমাত্র আমরা সওম পালন করতে পারবো, কিন্তু অন্য কোনো আবাদের কথা হাদিসে আসে নাই, সেটা করতে পারবো না। যারা হাদিসে ওখানে থাকবেন অর্থাৎ আর হাজিরা যারা আরাফার মাঠে থাকবেন, যেটা হাদিসে যেটা আসছে সেটা হচ্ছে তারা তখন বেশি বেশি করে এমন দোয়াটি পড়বেন যে দোয়াটি রসুল এবং পরবর্তী সমস্ত নবী রাসুলরা করে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া আল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তাওহীদের এই বাণী তারা উচ্চারণ করবেন, এবং এটা হচ্ছে সর্বোত্তম দোয়া এবং সবচেয়ে উত্তম জিকির, যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত পূর্ববর্তী নবী রাসূলগণ করেছেন বলে রসুল্লাহ ঘোষণা করেছেন, এটা সেটা করব। এর বাইরে আমরাও লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া আল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তে পারবো আমরা 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পড়তে পারবো, আমরা 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এটা পড়তে পারবো, কারণ এটাই হচ্ছে তাকবীর, এটা হচ্ছে তাহলিল, দুইটা একসাথে।
এই জন্য এটাকে বেশি বেশি করে, এবং এটার মধ্যে হামদ আছে, প্রশংসা আছে, তাহমিদও আছে, এই জন্য এটা আমরা বেশি বেশি করে করবো। এটা পড়তে পারবো, এটা বেশি বেশি করে পড়বো। আর যারা হজে আরাফার মাঠে থাকবে তারা তো এটা পড়বেই, অন্যরাও দূর দূরান্ত যেখানে থাকে আমরা এটা বেশি করে পড়বো, কিন্তু গুনার মধ্যে লিপ্ত হবো না। আশা করি বিষয়গুলি বুঝে আসছে আমাদের, এই সময় যেন আমরা কোনো গুনার কাজে লিপ্ত না হই। আমরা এতক্ষণ যে আলোচনা করেছি তা শুধুমাত্র আলোচনা করেছি নিয়ে, এই দশ দিনের আমল নিয়ে। এই দশ দিনে আমাদের এমনভাবে আমল করা উচিত যেটা আমাদের সলফরা করতেন। এই দশ দিনে তারা যদি কেউ, তারা এমনকি কেউ কেউ হাদি পাঠাতেন, অর্থাৎ তারা না যাইতে পারলে উমরা বা হজে না যেতে পারলে ওখানে টাকা পাঠাতেন, তারা যেন উমরা জবে করা হয় সে ব্যবস্থাপনা করা, তারা সেখানে টাকা দেন। আমাদের অনেকে যারা সামর্থ্য আছে, যারা ওই দেশে টাকা দিয়ে কাউকে দিয়ে যেন আপনারা হাদি পাঠাইতে পারেন, হাদি জবে করতে পারে, সে ব্যবস্থাপনা করা আপনাদের জন্য বৈধ, কোনো সমস্যা নেই, এবং এটা উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি পাঠাতেন, সেটা করতেও পারেন আমাদের, আলহামদুলিল্লাহ। এগুলি উত্তম কাজের অন্তর্ভুক্ত, এগুলি আমরা যেন সবসময় করি। সম্মানিত দর্শক, কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এই দশ দিনের করণীয়। দশ দিনে